খুশি অর্থ দিয়ে নয়, ভাগ্য করে পাওয়া যায়। বেশিরভাগ সময় সস্তা মানুষগুলোই আমাদের মূল্যবান শিক্ষা দিয়ে যায়। ভালো তো সবাই হয়, কেবল পরিচিতি খারাপ সময়ে হয়। মানুষের অহংকারের ক্ষমতা কেবল এতটুকু যে না সে প্রথমবার নিজে গোসল করতে পারে আর না শেষবারে পারে। আপনি যতই ভালো হয়ে যান না কেন, তখনও আপনি আপনাকে খারাপ বলা লোক পেয়ে যাবেন। নিজের যোগ্যতাকে বাড়ান, অন্যের মধ্যে ভুল খুঁজে নিজেকে ছোট করবেন না। জীবনে যদি খারাপ সময় না আসে, তাহলে বুঝবেন আপনজনের মধ্যে লুকিয়ে থাকা পর ও পরের মধ্যে লুকিয়ে থাকা আপনজন দুজনেই লুকিয়ে আছে। আগুন কেবল আপনজনে লাগাতে পারে, কারণ পর তো কেবল হাওয়া দিতে পারে। জীবন অনেকটা পেরেকের মতো, যে বাঁকা তাকে ছেড়ে দেওয়া হয় আর যে সোজা তাকে পুঁতে দেওয়া হয়। যে শিক্ষা মেয়েদের থেকে লজ্জা আর ছেলেদের থেকে মনুষ্যত্ব নষ্ট করে দেয়, এমন শিক্ষা থেকে মূর্খ থাকা অনেক ভালো। মনে রাখবেন, কখনো উদাস হওয়া উচিত নয়, কারণ জীবন যে কোনো সময় থেকে শুরু হতে পারে। চিন্তা ভাবনা করে কথা বলুন, কারণ আপনার কথা আপনার পরিচয় তৈরি করে। যা আপনার দ্বারা হচ্ছে না তাকে খোদার উপর ছেড়ে দিন আর দেখুন কি হয়। তিনি তাকেই রাস্তা তৈরি করে দেবেন যে আপনার রাস্তা আটকে রেখেছিল। কি করে বিশ্বাস করব অন্যের ভালোবাসাকে, এখন তো আপনজনই মজা নেয় আপনজন হেরে গেলে। তারা কোনো সম্পর্ক বাঁচাতে চায় না, যারা নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না। যখন লোক আপনাকে তার অকাত দেখাবে, তখন আপনাকে বিশ্বাস করা উচিত যে এটাই তার আসল অকাত।